কালকে তোমরা দেখেছো সন্দীপের জীবন দিয়ে একটা কালবৈশাখী ঝড় বয়ে গেছে, আমরা সবাই তার সাক্ষী। রাত্রি দুটোর সময় একটা আপডেট দিয়েছিল সন্দীপ রাস্তা থেকে, সবটা আমরা দেখেছি। কিন্তু তারপরেও একটা ভিডিও যেহেতু করা থাকে ওই ভিডিওগুলোর আপডেট দিয়েছি, কিন্তু আপডেট তো দিতেই হবে, একতরফা তো কিছু হবে না। কারণ শুধু টিনু এসে তার জিনিসপত্রগুলো নিয়ে যাবে আর সেটা সন্দীপের ভিউয়ার্সরা বা সন্দীপকে যারা সাপোর্ট করি বা ঠিক মনে করি তারা মুখ বুঝে সহ্য করবো সেটা তো হবে না। হিসাব যখন হবে হিসাব বরাবর হওয়াই তো উচিত। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কিছু বলবো আমি, আজকে বলতেই হবে যে যারটা হিসাব যখন বোঝার পালা হয়েছে তখন হিসাব তো দুপক্ষেরই বোঝা উচিত ছিল। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি, আমরা ভালো আছি, ধাতস্থ হয়ে গেছি। ভিডিও দেখেছি তোমরা পরপর ভিডিও দেখেছি, তা বলি যে টিনু যে তার জিনিসপত্র, তার বাবার দেওয়া জিনিসপত্রগুলো আইনি ব্যবস্থা নিয়ে নিয়ে গেল, বেশ ভালো কথা। তাহলে কি সন্দীপরা কিচ্ছু দিয়েছিল না টিনুকে টিনুর বিয়েতে? কারণ ভিডিওতে দেখেছিলাম শাঁখা বাঁধানোটা পড়ে গেছিলো, শাঁখা বাঁধানো হচ্ছে শ্বশুরের আশীর্বাদে দেওয়া, সেটা কিন্তু টিনু ওই যে প্রমাণ রয়ে গেছে ভিডিওতে বলেছে। তো শাঁখা বাঁধানোটা ফেরত দিয়ে গেছে নিশ্চয়ই, ফেরত দিয়ে গেছে নিশ্চয়ই। আর সন্দীপ দেয়নি বিয়েতে কিচ্ছু, আংটি ফ্যাংটি আর কোনো সোনাদানা দিয়েছিল না, সেই সোনাদানাগুলো কোথায়, সেই হিসাবগুলো? সন্দীপ, এই ভিডিওটা আমি তোমার উদ্দেশ্যে করছি, সেইগুলোর হিসাব নিও, সেইগুলোর হিসাব নিও যে কিছু দেয়নি। তারপরে তারপরেও সন্দীপের দিদি গলার হার দিয়েছিল, বলবে এখন ওই দলের লোক না, হার দেওয়া হয়েছিল এ পক্ষ থেকে, অর্থাৎ টিনুর শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা হার দেওয়া হয়েছিল। তাহলে হিসাব যখন হবে তখন নিশ্চয়ই আইনের যখন সহায়তা নিয়েছে তাহলে এগুলো নিশ্চয়ই ফেরত দিয়ে গেছে। আমার কথা না বন্ধুরা, এগুলো ভিউয়ার্সদের কথা, কারণ যারা তাদের পুরনো ভিউয়ার্স তারা কালকে বিধ্বস্ত হয়ে গেছে কালকে সন্দীপের এই পরিস্থিতি দেখে। আর বন্ধুরা, তোমরা সন্দীপকে রাত্রিবেলা যে ভিডিওটা দুটোর সময় যে ভিডিওটা আপলোড দিয়েছো দেখেছো, সন্দীপের মুখমণ্ডলের অবস্থা দেখেছো, মনে হয়েছে তো ধস্তাধস্তি হয়েছে, ওর চোখ মুখের কী পরিস্থিতি হয়েছে? তাহলে ওরা অন ক্যামেরায় যেটা আমরা দেখেছি সেটা তো দেখেছি কয়েক সেকেন্ড, অফ ক্যামেরায় তাহলে ওর সাথে কী হয়েছে বুঝতে পেরেছো? সেটা ওর ফেস দেখে কিন্তু বোঝা যাচ্ছে, আমি থাম্বনেইলে ওর ফেসটা দিয়ে দেবো, তোমরা সবাই দেখেছো, সবার কাছে আপডেট। কিন্তু সেটার থেকে কি তোমরা তোমাদের কোনো অনুভব হয়েছে যে কালকে সন্দীপের ওপর দিক কী গেছে? ওর চেহারাটা দেখে বোঝা গেছে যে সন্দীপের ওপর দিক কী ঝড়টা কালকে গেছে? অন ক্যামেরায় অন ক্যামেরা রয়েছে সেইটাই আমরা ওই অবস্থা দেখেছি, কলসি দিয়ে মারতে এসছে, তাহলে অফ ক্যামেরায় কী করেছে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। তারপরেও একটা কথা বলবো ভিডিও করা নিয়ে, যে কেন করলো, কেন করলো? তাহলে আমি আমার একটাই প্রশ্ন, তাহলে টিনু যখন ভিডিও করতে করতে ঢুকছে প্রশাসন বাধা দিল না কেন? প্রশাসনের সামনে ফার্স্ট ভিডিওটা কিন্তু টিনুই করেছে, কারণ টিনুর ভিডিওটাতে বোঝা গেছে ও ভিডিও করতে করতে ঢুকেছে এবং গ্রামবাসীকে দেখিয়েছে, পুরো গ্রামবাসীকে দেখিয়েছে এবং ব্লেম দিয়েছে গ্রামবাসীর উপরে, যে এই দেখো আগের থেকে গ্রামবাসীকে সেটিং করে রেখেছে, সেটিং কি করে রাখতো না তাহলে ওরাও মনে হয় ভালোভাবে ফিরতে পারতো না, একটা ধস্তাধস্তি হতো, মানে ভীষণ ভালো, আবার বোধ হয় বলছি কথাগুলো, ভীষণ ভালো গ্রামবাসী, সেই জন্য মানে চুপচাপ মেনে নিয়েছে, বলবে প্রশাসন যখন পাবলিক খেপে যায় না তখন কিচ্ছু মানে না মানুষ, কিচ্ছু মানে না। যাই হোক, তাহলে আবার প্রশ্নটা হচ্ছে তাহলে টিনুকে তখন কেন ভিডিওটা করতে দেওয়া হলো, কেন ওর গার্জিয়ান বা প্রশাসন বাধা দিল না যে এই ভিডিওগুলো করা যাবে না আর করলেও ছাড়া যাবে না, ছাড়া যাবে না? নিশ্চয়ই সন্দীপ দেখেছে টিনু ভিডিওগুলো করছে, যার জন্য সন্দীপও করেছে, সন্দীপ সামান্য একটু আপডেট দিয়েছে। আবার বলছি যে এটা সন্দীপের কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে যে ওর বাড়ি থেকে কিভাবে লুটপাট হচ্ছে সেটা আমাদের দেখানোর। তো যেটা বলছিলাম, যেটা নিয়ে আজকের ভিডিও, তা হিসাব যখন হয়েছে টিনুও নিশ্চয়ই হিসাবগুলো দেবে, যে ও যে শ্বশুরবাড়ির থেকে যে জিনিসগুলো পেয়েছে সেগুলোর হিসাবগুলোও দেবে, সেগুলোও নিশ্চয়ই নিয়ে এসে দিয়ে গেছে। সন্দীপ তুমি কিন্তু পাবলিকলি জানাবে এটা, যে শাঁখা বাঁধানোটা নিয়ে গেছে হাতে করে পড়ে গেছে, গলার চেনটা ওটা ওর বাবার ছিল, যে শাঁখা বাঁধানোটা পড়ে গেছে সেই শাঁখা বাঁধানোটা কি ও ফেরত দিয়ে গেছে? সেই শাঁখা বাঁধানোটা কি ফেরত দিয়েছে? ওটা তো তোমার বাবার দেওয়া ছিল, ওটা তো তোমার বাবার দেওয়া ছিল। আর যদি চেনের কথাটা আসে যে ওটা ওর দিদি দিয়েছে, তাহলে সেটা ও দিদিকেই বুঝতে দেবে, কারণ কালকে প্রধান এজেন্ট বলেছে তো দিদি যদি মনে করে যে সমস্ত ফার্নিচারগুলো নিয়ে যাবে তাহলে সন্দীপের কী অবস্থা হবে। প্রথম কথা হচ্ছে কালকেও বলেছি দিদি দিদির মধ্যে ইনক্লুড, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আগের ভিডিওগুলো আবার ভালো করে দেখলাম যে সেই ভিডিওতে বলেছে তোমরা এতক্ষণ হয়তো একটা সুখবর পেয়ে গেছো, একটা সুখবর আসতে চলেছে, মানে ফোনে ফোনে সেটিং করে বন্ধুরা, ফোনে ফোনে আগের থেকে সব আপডেট নিয়ে নেয়, ও জানতো যে এরকম একটা আসতে চলেছে। কি বলছে টিনুর কসমেটিক্স আর জুয়েলারি, জুয়েলারি কি ইমিটেশন, তো জুয়েলারি আর কসমেটিকগুলো সরিয়ে রেখেছে,
আর কিছু পাইনি, জুয়েলারি আর কসমেটিক, ওই সন্দীপের মা মাখবে ওগুলো, মা মাখবে। আর কালকে বলেছে যে ঘাগরা চলি ওগুলো ওর মা পরে নেচে বেড়াবে, ওই জন্য সরিয়ে রেখেছে। মানে আর কিছু বলার নেই, যখন অন ক্যামেরায় দেখে নিয়েছি সব নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে। তখন হচ্ছে এখন কি ব্লেম দেবে যে জুয়েলারি আর হচ্ছে কসমেটিক্স নিয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সকালের ভিডিওতে বলেছি, অত শেশের দিকে বলেছি জন্য তোমরা অনেকে ওভারলুক করে গেছো। তাহলে এই যে এজেন্ট কোনো ভিডিওতে বলেছিল, যে এজেন্ট বলেছিল যে ওর শাশুড়ি নাকি প্রচুর সোনাদানা দিয়েছে ওকে। প্রথমেই তো শাশুড়ি খারাপ ছিল না, খারাপ থাকলে এত সোনাদানা এইরকম বউকে দিত না, না বুঝেই দিয়েছে। তো সেটা বলবো না। তাহলে আমি আমার এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করব প্রচুর শেয়ার করতে, যেভাবেই ওকে শাশুড়ির কাছে যেন যায়। তাহলে বৌমা যদি মনের মতো না হয় তাহলে তো সব ফেরত দিয়ে নিতে হয়, তাহলে যেন ওর শাশুড়িও ওর সোনাদানাগুলো সব ফেরত নিয়ে নেয়, তাহলে ও বুঝতে পারবে। কারণ ও তো শ্বশুর শাশুড়িকে দেখে না, এবং ওর শ্বশুর শাশুড়ি ভালো না, অত্যাচারী শ্বশুর শাশুড়ি। তাহলে শাশুড়ি এরকম ভালো বৌমা রেখে আলাদা খায়, আমরা দেখেছি কোনো কর্তব্য দায়িত্ব পালন করে না, ঠেকায় শ্বশুরবাড়িতে পড়ে আছে। তাহলে শাশুড়ি যেন ওর সোনাদানাগুলো ফেরত দিয়ে দেয়, ওর কথার পরিপ্রেক্ষিতেই কথাটা বললাম। তাহলে ওর শাশুড়ি যেন ওই সোনাদানাগুলো ফেরত দিয়ে দেয়। আর কি বলেছে, যে সন্দীপের বাবার না কি যেন একটা কথা বললো, যে আমার শ্বশুররা অতটা ই না। ও সন্দীপের বাবা বলেছিল যে হ্যাঁ, আমরা তো ওর উপর নির্ভরশীল, কিন্তু কিছু কথা বলতে পারতাম না, টিনু এতটাই অত্যাচার করতো। তাতে আজকে কি বললো, আমার শ্বশুর অতটা না। তোর শ্বশুর হবে কেন? কারণ তোর শ্বশুর তো নিজের পয়সাই নিজে খায়, চাকরি করতেন, পেনশন পায়, তোর উপর নির্ভর হবে কেন? আর তোর শ্বশুর যদি তোর বরের উপর নির্ভরশীল হতো, তাহলে তোর শ্বশুর শাশুড়ির কী পরিস্থিতি হতো? টিনার বাবা মা, সরি, সন্দীপের বাবা মা বুঝতে পেরেছিস? কারণ ওই যেভাবে পারিয়েছে না, যেহেতু ও ভিডিওগুলো করতো, বলেছে না আমার ইনকামে সব চলতো, তা বুঝতে পেরেছিস তো? সন্দীপের বাবা নিশ্চয়ই বলে দিয়েছে যে কিভাবে অত্যাচার করেছে, কিভাবে মাথায় পা দিয়ে চলেছে, তুই এইভাবে চলতিস, এটা একদম বাস্তব কথা। আজকে তোর শ্বশুরের যদি ইনকাম না থাকতো, তাই তোর শ্বশুরের ইনকাম আছে, তাই তোর মতো বউকে প্রশ্রয় দেয় না, ডোন্ট কেয়ার করে, বুঝতে পেরেছিস? আর কি বললি, আইনি পদক্ষেপ। আর সবাইকে কি বলছি, সোচ্চার হও টিনুর বাবার জন্য, সোচ্চার হও। দেখা যাক না আইন কোথায় গিয়ে দাঁড়ায়। তুই বললি না আইনি পদক্ষেপ নিয়ে, এটাকে আইনি পদক্ষেপ বলে? যেটা কালকে দেখা গেছে ওটা আইনি পদক্ষেপ? আইনিভাবে ওই সব জিনিস না, আমার এটা জানা নেই যে আইনিভাবে ওই রকম টেনে ইসে লন্ড ভণ্ড করে নিয়ে আসে। আবার উস্কাচ্ছিস যে দিদিও সব জিনিসগুলো নিয়ে যাবে, নিয়ে যা। কালকেও বলে, আজকে সকালেও বলেছি, আজকেও বলছি, নিয়ে যা, নিয়ে যা। ওই যে বললাম সন্দীপের ওইটা বাসস্থান, ওর একটা আইডেন্টিটি আছে, কেয়ার অফ ফুটপাথ না, যেটা তোর আর বুনুর কেয়ার অফ ফুটপাথ তোদের ঠিকানা, বুঝতে পেরেছিস? আর ভিক্ষার কথা বললি না, যে আবার বসে যাক, বসে গেলেই সন্দীপ খাট আলমারি ড্রেসিং টেবিল পেয়ে যাবে, আবার তোকে সেই কথা বলতে হয়, সেই কথা বলতে হয়। ও যদি ভিক্ষা করেও, নিজের বাবা মার জন্য, সন্তানের জন্য, নিজের জন্য করবে। একটা খাট যদি কেউ দান করে, সেই খাটে বাবা মা বা সন্তানটা মা শোবে। আর তুই কি করছিস, নোংরামি বিক্রি করেছিস, কণিকা উজ্জ্বলের লাইফ বিক্রি করেছিস, বিক্রি করে আবার ওয়াইটির কাছে ভিক্ষা মানছিস, কিয়ানের কর দিয়েছিস। ভিখারি তুই না, তুই ডিজিটাল ভিখারি না, তুই ভিক্ষা করছিস না কিসের জন্য? নোংরামি করেছিস সেইটার থেকে বাঁচার জন্য, আবার ভিক্ষা করে সেই নোংরামিকে থেকে বাঁচার জন্য আবার ভিক্ষা করছিস। সেই নোংরামি বিক্রি করে একবার খেয়েছিস, খাওয়া হয়ে গেছে, আবার কি করেছিস সেখান থেকে বাঁচার জন্য আবার কি ওনার কর দিয়েছিস? তাহলে ভিখারি কে হলো, অরিজিনাল ভিখারি কে হলো? বোঝাতে পারলাম নিশ্চয়ই, বোঝাতে পারলাম যে অরিজিনাল ভিখারি কে হলো? ভিখারি হচ্ছে তুই, ভিখারি হচ্ছে তুই। সারাদিন প্রচুর কাজ করিস ব্লগিংয়ে, ওই যে এর আগেও বলেছি, এইটুকু হচ্ছে তোর পোষ্যকে নিয়ে নাকামি, তারপরে হচ্ছে শ্বশুর শাশুড়ির কেচ্ছা, তারপরে মাঝখানে একটু ব্লগিং, ওই এক তরকারি ভাত বাসি, তোর রাত্রিবেলার আগের দিনের তরকারি ভাত। ও আবার বলেছিস রান্না না করলে আগের দিনের হয় কী করে? হ্যাঁ, আগের দিন রাত্রিবেলা হোক, বর চলে যাওয়ার পরে একটা বড় করে তরকারি করিস, সেটা নিজে গিলিস দুপুরবেলা, রাত্রিবেলা বর গেলে তারপরের দিন আবার বর ওই বাসি তরকারিটা নিয়ে যায়। না করার কিছু নেই তো, কিছু তো দিয়ে দিতে হবে, ওই জন্য বাসি তো দিসই আগের দিন, ওই যে বর চলে যাওয়ার পরে করিস। কারণ ওইটুকু না করলে তুই ব্লগিংয়ে দেখাবি কি? ওই জন্য ওই পোষ্যটা পাঁচ মিনিট তোর কাজ, আর বাকি 5 মিনিট হচ্ছে শ্বশুর শাশুড়ির পিণ্ডি চটকানো, এই তো তোর ব্লগিং। ও তার মাঝখানে আবার একটু বাড়তে একটু গান শোনাস, গানের গলা ওটা একটু শোনাস, এই তো তোর ব্লগিং। উস্কা মানুষকে, মানুষের জীবন শেষ করে দিয়ে উস্কাস না। দেখেছিস সন্দীপ কালকে কী বলেছে? ভেবেছিলাম সবটা মিটে যাবে, ভেবেছিলাম, আমরাও ভেবেছিলাম,
কোথাও মনের কোনে জায়গা দিয়েছিলাম যে হয়তো মিটে যাবে, মিটে যাবে, হয়তো মিটে যাবে। পাড়া প্রতিবেশীর কাছে শুনেছিস? শুনেছিস তো, সেটা আবার বলছিস তো, দেখেছিস? তাদের তো শিখিয়ে দেয়নি সন্দীপের মা বা সন্দীপ যে ছেলেটার দিকে একবার ঘুরেও তাকায়নি। মা হতে আয়সা, আমরা জানতাম কুপুত্র কদাপি হয় কুমাতা কখনো নয়, এই হচ্ছে মা, এই হচ্ছে মা। বুঝতে পেরেছিস কেমন মা? পাড়া প্রতিবেশী পর্যন্ত বলেছে যে এসে একবারও ছেলেটার কথা বলেনি, ছেলেটা এত ভয় পেয়েছে ওকে পাশের ঘরে সরানো হয়েছে। আর তুই কি বলেছিস? ছেলেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। মা যদি ছেলেটাকে খোঁজ করতো কোথায় সরিয়ে রাখতো ওরা, কোথায় সরিয়ে রাখতো? আর একটা কথা বলি, এই যে তুই বললি না যে আইনের দিনকে যেদিনকে কোর্ট হয়েছে সেদিনকে ওর পিসির কাছে মানে ধর্ম পিসির কাছে বাচ্চাটাকে রেখে যাসনি কেন? বাচ্চাটাকে রেখে গেলে তুই দুপা দিয়ে খুঁজতিস পিসির কাছে রেখে গেলে, কারণ তুই তো শাখের করা, তুই যেতেও কাটিস আসতেও কাটিস, কাটাস মানুষকে। নিয়ে গেছিল কোর্টে, নিয়ে গেছিল, দম থাকলে ওখান থেকে নিয়ে যেত, ওই জন্য নিয়ে গেছিল। সাক্ষী হয়ে থাকুক, ভিডিও করেছে যে হ্যাঁ ওইটুকু বাচ্চাকে নিয়ে গেছিল, কারুর কাছে রেখে যায়নি। তাহলে তোর যে কাকিমা, যে বাবলু পিসু, পিসি পিসু বসে, তার কাছেও রেখে যেতে পারতো, কারণ বাচ্চাটা ওদের কাছেও থাকে। কিন্তু সন্দীপ কারুর কাছে রাখেনি, নিজের মনে করেছে এটা নিজের ডিউটি, ছেলেটা তার নিজের ডিউটি, ওই জন্য ডিউটি মনে করে ছেলেটাকে নিয়ে গেছে, বাচ্চাটাকে নিয়ে গেছে, সঙ্গে মানুষ নিয়ে গেছে ওকে রাখার জন্য, কিন্তু বাচ্চাটাকে সঙ্গে রেখেছে, ফেলে রেখে যায়নি। ফেলে রেখে গেলে আবার তুই বলতিস ভয়ে নিয়ে যায়নি, যদি টিনু এসে নিয়ে যেত ভয়ে নিয়ে যায়নি। বুঝতে পেরেছিস তুই কি জিনিস আসলে? তো আমি এই ভিডিওটার মধ্যে সবাইকে বলছি, ওর শাশুড়ি যেন এই ভিডিওটা দেখে এবং বলে যে যা সোনা দানা ওকে দিয়েছে সব যেন ফেরত নিয়ে নেয়, যেহেতু মনের মতো বউ না, বউ একসাথে থাকে না এবং শ্বশুর শাশুড়ি কোনো দায়িত্ব কর্তব্য পালন করে না, এবং ও নিজে বলেছে, নিজে এখন বললে হবে আমি কোথায় বলেছি অত্যাচার করিনি, প্রত্যেকটা মুহূর্তে বলেছিস, 10 বছর অত্যাচার সহ্য করে রয়েছিস। হ্যাঁ ভিডিও করে দেখাস নি, দেখানোর ক্ষমতা নেই, তাহলে গা ধরে বার করে দেবে তাহলে এই বাড়ি থেকে, সেই ক্ষমতা তোর নেই যে কী অত্যাচার হচ্ছে সেটা ভিডিও করে দেখানোর, কারণ সেই অত্যাচার নয়। তাই আমি বলবো তোর শাশুড়ির কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় তাহলে তোর শাশুড়ির জন্য বিয়েতে যা সোনা দানা দিয়েছে সবটা নিয়ে নেয়, কারণ শুনেছি তুই মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমি জানি না তোর বাবা মা কতটা দিতে পেরেছে বা কতটা দিচ্ছে সেটা প্রসঙ্গ না, সব সব জানো, সব সোনা দানা যেন তোকে তোর থেকে নিয়ে নেয়। ওই তুই বলছিস না সন্দীপকে বলছিস না যে ওর দিদি যেন যদি নিয়ে যায় তাহলে কী হবে, তাহলে তোর যদি সোনা দানাগুলো নিয়ে যায় কী হবে? তো আমাকে একজন একজন আমার একজন কাছের ভিউয়ার্স বলেছে, আলী লিসা বলেছে যে দিদিভাই ও যে এই যে 5 বছর ধরে পটি করলো, তা পটির ট্যাঙ্কিটা নিয়ে যেতে পারতো তো? তা আমি বললাম যে হ্যাঁ এটা তো মাথায় আসেনি, তাই বললাম বুনুকে বলিস 5 বছর ধরে যে পটি করেছে সে পটির ট্যাঙ্কিটা যেন নিয়ে যায়, নিয়ে যায়, সব তো নিতে এসেছিল সব যেন গুছিয়ে নিয়ে যায়। বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই বলে গেলাম, আর একটা ভিডিও করে রেখেছি সেই ভিডিওটাও যাবে, তোমরা দেখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সন্দীপের পাশে থেকো, জাস্টিস ফর সন্দীপ আওয়াজ তোলো সবাই মিলে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে আসবে। আবার আসবো, বারবার আসবো, কালকে হয়তো ভিডিও দিতে একটু অসুবিধা হবে, কালকে একটা জার্নি আছে, একটু দূরে এক জায়গায় যাবো একটা অসুস্থ মানুষকে দেখতে। তো চলো আজকে পর্যন্তই থাকলো, টাটা, সবাই ভালো থেকো।